का। मामा एकदम 850 और एकदम হলো 1000 एकदम 850 দিয়ে দিছি एकदम মাস্তি ওদের ভালো লাগবে। এই রে বড়টা কতটুক সাইজ আছে? বড় আছে 1 কেজি 300 400 আর ছোটটা 1 কেজি ছোলা 1 কেজি 200 1 কেজি 200 ভালো ভালো বিয়াস মাছগুলো দেখুন 850 টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে 1 কেজির উপরের এই মাছগুলো, এবং এই মাছগুলো 1 কেজি 300-400 গ্রামের মাছগুলো 1000 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মাছ কেমন আসতেছে এখনো? মাছ এখনো মোটামুটি আছে। কয়দিন থাকবে, কি পরিমাণ? এক সপ্তাহ মতো থাকবে, সপ্তাহখানেক থাকবে। আপনারা যারা এখনও মাছ কিনতে আগ্রহী তারা আসতে পারেন কারওয়ান বাজারে, এবং মাছের দাম শুক্রবারের তুলনায় কিছুটা বাড়লেও এখনও হাতের নাগালে আছে। দেখুন এই মাছগুলো 1000 টাকা করে কেজি দরে বিক্রি করা হচ্ছে, 1 কেজি 300-400 গ্রামের মাছ 850 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে, 1 কেজি 100 গ্রামের মাছ 1 কেজি 100 গ্রামের মাছ 850 টাকা, কিন্তু তুলনামূলকভাবে দাম কম। আপনি আবার বলবেন না এটা ব্যবসা জিনিস ভাই। আরে ভাই কথা এত কথা গ্রাম আপনি আমাকে বলতে গ্রাম কম হয় কম ধরে দিই বুঝেন না এর প্রতি যে কম ধরে এটা তো আমরা মাছটা একবার মাপছি আমরা তো কমে ধরে ফালা বাপের সমস্যা আছে এটা এক পাশ হয়তো আমি তো অন্য ফালা বাপ আছে বস্তা দিছি তো ভাই আরে 800 ডাইরেক্ট 700 বেশি নেবেন দেখিয়া শর্মা 20 টাকা দেখে নেবেন এরকম মাছ দিতে পারবো টাকা করে এই মাছগুলো কেজি দাম দেওয়া হচ্ছে, এবং এই মাছ 1 কেজির উপরে 1 কেজি 100 গ্রামের সাইজের মাছগুলো এখানে বেশি পরিমাণ নিলে 830 টাকা করে চাওয়া হচ্ছে কেজি দর, এবং এর থেকে কমে বিক্রেতা বিক্রি করবেন না। এখানে বেশ কিছু বড় মাছ আছে, আমরা একটু দেখব। ভাই বড়টা কতটুকু সাইজ আজকে আপনার মাছ আছে? 1 কেজি 100 150। এটা হচ্ছে আপনার 1 কেজি 200 আর এটা হচ্ছে 1 কেজি 100 গ্রাম। আপনার 1 কেজি 100 গ্রাম যেটা 850 টাকা এখন বর্তমান যাচ্ছে বাজার, আর 1 কেজি 200 যেটা এটা 900 টাকা কেজি, 900 টাকা কেজি 1 কেজি 200। কারণ আপনার যদি 664 টাকা 60 টাকা দাম। মাছ হচ্ছে 3 কেজি 580 গ্রাম 270 টাকা। এই তো 2 দিন পরে এটি খাবেন 1200-1400 টাকা কেজি মাত্র, আর 1 থেকে 2 দিন 1 থেকে 2 দিন তারপরে এটি খাবেন 1400 টাকা কেজি। কত করে দিলেন? 800 টাকা বাবা। ওজন 3 কেজি 518 গ্রাম। কমে গেছে না? কালকে কমে গেছে ভাই, এখন আর কম যাবে না, 2 দিন খাই পারবে, 3 দিন পারবে। এটি অন আপনি এটা নিয়ে 1400 টাকা কেজি 14 মিনিট একটু কমে কিনতে পারবেন, বরং 4 মিনিট যাবে। আজকে 400 টাকা কেজি আপনি 400 টাকা এটা 1200 টাকা। কারণ মাছ আপনি এখন কিনে নেবেন, কমে পাচ্ছেন, দাম বাড়বে খালি, কমবে না। 1200 টাকা আর এটা নেবেন 850। লম্বা তাই গোল আর লম্বা ভাইয়া 860 টাকা 3 টাকা। মাছ আর থাকবে কয়দিন? মাছ থাকবে, তবে মাছ কমে যাবে আর কি। যে পরিমাণ মাছ কালকে যাচ্ছিল তার 4 ভাগের 1 ভাগ আসছে এখন। যেরকম সবার কাছে এভেলেবেল মোটামুটি দেখেন, এটি মনে করেন একজন খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? মাছ থাকবে না। এখন তো কেজি 850, এটা কেজি হবে 1200 টাকা 1400 টাকা কেজি। তখন নদীতেও মাছ কমে যাবে, এখানে দাম বেশি থাকবে। বাজার ক্রেতা আছে কেমন? ক্রেতা মোটামুটি ভালো, মোটামুটি ভালো। কারণ এখন সস্তার থেকে মানুষ যে 2টা না সে 2-এর নিতে পারবে। এখন প্রতিদিনই মাছের দাম বাড়বে, প্রতিদিন বাড়বে, কমবে না, প্রতিদিন মাছ বাড়বে। কারণ আপনার কেজি এখন 850 টাকা 1 কেজি 100 গ্রামের মাছটা। যখন এটা 1400 থেকে 1300 টাকা কেজি হবে, তখন তো ক্রেতা খাবে, যে 2-এর নেবে সে হয়তো 2টা নেবে, আর মাছ তখন কম থাকবে। রেট খালি বাড়বে, কমবে না। এই মাছগুলো 750 টাকা করে কেজি দেওয়া হচ্ছে, 1 কেজি উপরে এই মাছগুলো হবে। এই মাছগুলো 1 কেজি 200 গ্রামের সাইজ 850। এটা 800 থেকে 850 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। আর বড় মাছগুলো 900 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। চলতেছে কেমন এখন বাজার? আজকে 1 কেজি 200 300 800 টাকা কেজি 1.5 কেজি 1000 টাকা কেজি 800 টাকা আর 6 1 কেজি 900 800 গ্রাম চলতেছে 600 টাকা কেজি। আপনি বাজারে আসছেন কবে? আমি আছি আপনার বাজারে বয়স, বাজারে বয়স মানে আপনি বন্ধের পরে কবে আসছেন? বন্ধের পরে 1 দিন পরে আসছি, 23 আজকে 3-4 দিন ধরে আসছি। 3-4 দিন বাজারে মাছের আমদানি কেমন হচ্ছে? এই 2 দিন বাড়তি ছিল, আবার একটু কমে গেছে। দাম তো কম ছিল শুক্রবারে, হ্যাঁ খুব একবার সস্তা ছিল, সেই তুলনায় আস্তে আস্তে কম বাড়ছে। 100 কেজি মাছ বেশি 600-650 টাকা কেজি বেচছি। ভাই আছে। আচ্ছা এক কেজি 200 গ্রাম 300 গ্রামের ঝোল তাতে 1000 টাকা কেজি, 900 টাকা কেজি, 900 টাকা কেজি, 900 950 কোনটা? এটা এক কেজি 200 গ্রাম 300 গ্রাম, 200 300 গ্রামের 900 950 তে বিক্রি হচ্ছে। এটা 900 950 সর্বনিম্ন দর। আর এই ছোটগুলা এটা কেজি 700 750 700 750। এটা কতটুকু সাইজ? এটা 900 গ্রাম 950 গ্রাম, 900 950 গ্রাম। মাছ এরকম আর থাকবে কয়দিন? আর বেশি থাকবে না, 2-1 দিন থাকতে পারে, না নাও থাকতে পারে 2-1 দিন। একবার তো মাছের দাম তো বেড়ে গেছে। দাম বেড়ে গেছে এগুলা কি 450 এটা কেজি না, এটা একবার 1100 টাকা হবে, কেজি 500 গ্রাম। বিয়ার 1.5 কেজি সাইজের মাছগুলো প্রায় 1 কেজি 486 গ্রাম। আরে বাবা ভালো জিনিস খাইয়েন, ভালো জিনিস খাইয়েন। নিচতলা বাঁচবেন, পাঁচতলা গ্যারান করবো এই মাছ। ঝুড়ি খালি হয়ে গেছে কি? বিক্রি হয়ে গেছে সব। কয়ালি আনছিলেন আজকে? কিনছিলাম 45 কেজি। 45 কেজি ও কেজি হিসাবে আনছিলেন? সবগুলো মোটামুটি বিক্রি। আজকে দাম কেমন? আজকে একটা বেড়ালাম 700 টাকা, 800 900। আচ্ছা। আর 1 কেজি 200 300 বেড়ালাম 900 টাকা। এখন যে কটা আছে এগুলো কত করে চলতেছে? এগুলো 850 টাকা চলছে। কালকে থেকে আসলে দাম বেশি। এই মাছটা কতটুকু সাইজ? 1 কেজি 200 গ্রাম, 850 করে বিক্রি করছে সর্বশেষ। সকালের দিকে তো বেশি বিক্রি করছে, সকালে 900 বেশি, এখন 800। আরে 30 টাকা ভাই বা দাম বাড়তে আছে, করবো না মাছ চাপড়ে দাম গাছ 3-4 দিনের ভিতরে। বড়টা আজকে কত চলে? এটা কত করে বিক্রি করতেছেন? কালকে বেশি 1.5 কেজি আলা মাছ 1000 টাকা কেজি। হ্যাঁ আজকে 1.5 কেজি আলা মাছ 13 টাকা পাইকারি, আর 1 কেজি আলা মাছ কাল 700 টাকা কেজি বেশি, আজকে 850 টাকা কিনে লাগে। আচ্ছা 1 কেজি তো 850 করে বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে কিন্তু ওগুলো পুরোনো মাছ, আশি মাছ, তাজারা কিনা লাগতেছে। এটা মাছ কালার দেয়, মাছের কালার দেয়। যেটা পরিষ্কার মাছ এটার দাম বেশি, আর যেটা লাল মাছ বাসি মাছ এটার দাম কম। তাজা অভিযানের ভিতরে মাছ, অভিযানের ভিতরে লুকা মাছ ধরছে, এটা দুদিন বিক্রি করলো। আচ্ছা এখন আবার তাজা মাছ পাবেন, মাছ কমে যাবো না, মাছ কমবে, মাছ ডিম সাইরা সাগরে ভাগবে। আর শীতের বাবুলে মাছ সাগরে দিয়ে যাবো, মাছ শেষের দিকে সর্বোচ্চ 5 দিন থাকে মাছ, এরপরে মাছ শেষ। কেজি 850। আর এই 1.5 কেজি? 1.5 কেজি হচ্ছে 1100, 1050। 1050, 1100। মাছ কেমন আসতেছে কেমন? মাছ কমে গেছে অনেক, দামও তো বেড়ে গেছে। দাম বেড়ে গেছে, মাছ কমে গেছে, দাম বেড়ে গেছে। ইলিশ চলে গেলে কি করবেন? ইলিশ চলে গেলে আর অন্য মাছ বসতেইব। অন্য মাছ, ইলিশের সিজনটা আপনাদের কেমন যায়? মোটামুটি ভালোই। ভালোই। অন্য মাছের তুলনায় এই ইলিশ বিক্রির সময় কেমন কাটে? এই 1000, 2000, 3000 থাকে। এই একটা সিজনে কত ইনকাম হয়? এটা তো ভাই মাছ অনুযায়ী বুঝতে, মাছ ভালো হলে বেশি, এলে মাছ ইনকাম বেশি, মাছ কম হলে ইনকাম কম। মোটামুটি ইলিশেই আপনাদের মেইন ইনকামটা হয়। কোন তেলেন এটা?